নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয়, 18 ফেব্রুয়ারি শনি ধনিষ্ঠা নক্ষত্রে। প্রায় এক বছরের বেশি সময় ধনিষ্ঠা নক্ষত্রে শনির অবস্থান। 5 রাশির জীবনে মহা ঐশ্বর্য যোগ ও কোটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে 18 ফেব্রুয়ারি 2022 থেকে 2023 15 মার্চ পর্যন্ত শনি অবস্থান করবে মঙ্গলের নক্ষত্রে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে। ধনিষ্ঠা নক্ষত্র যা 27তম নক্ষত্রের মধ্যে 23তম নক্ষত্র হিসেবে পরিচিত এবং যা মঙ্গলের নক্ষত্র, এই নক্ষত্রে শনির অবস্থান 5 রাশির জাতক জাতিকাদের জীবনে মহা ঐশ্বর্য যোগ এবং কোটিপতি যোগ তৈরি করছে, সে সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। শনি হচ্ছেন গ্রহদের মধ্যে রাজা, শনি হচ্ছেন কর্মফলদাতা এবং শনি মানুষের জীবনকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করেন। তাই শনির কারকতার উপর মানব জীবন অবশ্যই এর সবচেয়ে বেশি প্রভাবিত হয়। সেই শনি বর্তমানে অবস্থান করছে রাহুর নক্ষত্র শোভনায়, কিন্তু 18 ফেব্রুয়ারি থেকে প্রায় এক বছরেরও বেশি সময় 2023 15 মার্চ পর্যন্ত শনি অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে। এই নক্ষত্রে শনির অবস্থান 5টি রাশির জীবনে অবশ্যই উন্নতিকারক, সৌভাগ্যকারক, সুখবৃদ্ধিকারক, আর্থিক সমৃদ্ধি এবং মহা ঐশ্বর্য ও কোটিপতি যোগ তৈরি করছে। কোন সেই 5 রাশি? আসুন একে একে জেনে নিই। প্রথম যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই শনি। সেই রাশিটিকে সদা সর্বদা কৃপা করেন গ্রহরাজ শনি। সেই রাশিতে অবস্থানরত অবস্থায় অবশ্যই শুভ ফল দেয়। সেই রাশিটি বর্তমানে নানাভাবে দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, কিন্তু শনি যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে সেই রাশির জীবনে মহা ঐশ্বর্য যোগ ও কোটিপতি যোগ তৈরি হবে। তারা জীবনকে নতুনভাবে চিনতে পারবে, তাদের জীবনে আর্থিক সমৃদ্ধি আসতে বাধ্য। হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ হন, আপনার কাছে শনির এই নক্ষত্র পরিবর্তন অবশ্যই মহাসৌভাগ্যের। আপনার কাছে শনির এই নক্ষত্রের পরিবর্তন আর্থিক সমৃদ্ধি এবং মহা ঐশ্বর্য ও কোটিপতি যোগ সমতুল্য। তাই ধনিষ্ঠা নক্ষত্রে শনির প্রবেশ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা নারী পুরুষ সকলের কাছে একটা সৌভাগ্যের খবর। দ্বিতীয় যে রাশিটির কথা বলব, সেই রাশিটির কাছে এই নক্ষত্র পরিবর্তন অবশ্যই অতি সৌভাগ্যকারক। তাদের জীবনও সুখের দিকে একটা নতুন মুভ করবে, তারাও অবশ্যই নানাভাবে উন্নতির মুখ দেখতে পাবে। হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই রাশিটি হচ্ছে বৃষরাশি। আপনি যদি বৃষরাশির নারী পুরুষ হন, আপনার কাছে শনির এই নক্ষত্র পরিবর্তন নানাভাবে সৌভাগ্যকারক। আপনার কাছে শনির এই নক্ষত্র পরিবর্তন নিজের অধিকার বিস্তার, নিজেকে আরও বেশি উন্নতির চূড়ায় পৌঁছানোর একটা সহজ উপায় বাতলে দেবে। তৃতীয় রাশিটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কাছে শনির এই নক্ষত্র পরিবর্তন, বৃশ্চিক লগ্নের মানুষদের কাছে শনির এই নক্ষত্র পরিবর্তন একটা নতুন যুগের সূর্যোদয়, মহা ঐশ্বর্য কোটিপতি যোগ তৈরি হয়ে যাবে। আপনার জীবনে আর্থিক সমৃদ্ধির চরম উচ্চ সীমায় আপনি পৌঁছাতে পারবেন। আপনাকে আর অবশ্যই নানাভাবে যে আর্থিক দুর্গতির মধ্যে থাকতে হয়, যে সুযোগগুলো আসবে তা যদি আপনি কাজে লাগাতে পারেন, এই একটা বছর আপনার কাছে যথেষ্ট সৌভাগ্যের। এবং চতুর্থ যে রাশিটি,
তা হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনার কাছে শনির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ একটা আশীর্বাদ হয়ে আসছে। আপনার জীবনেও শনি একটা আশীর্বাদ দিয়ে আসছে। আপনি জীবনকে নতুনভাবে প্রত্যক্ষ করতে পারবেন এই একটা বছর, আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। সুতরাং আমি চারটি রাশির নাম জানালাম, তুলা রাশি তুলা লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, এবং আরও একটা রাশির নাম বলতেই হয়। সেই রাশিটির জীবনেও শনির এই নক্ষত্র পরিবর্তন অবশ্যই আশীর্বাদ হয়ে আসছে, তা হচ্ছে মকর রাশি। মকর রাশির শনির সাড়ে সাথে চলছে বটে, কিন্তু শনির এই নক্ষত্র পরিবর্তন তাদের জীবনেও একটা নতুন সমৃদ্ধি আনবে, তাদের অবশ্যই একটা নতুন জায়গায় নতুন আর্থিক এবং মহা ঐশ্বর্য ও কোটিপতি যোগ তৈরি হবে। তাদের যে সমস্ত ধার দেনা, যে সমস্ত দুর্দশাগ্রস্ত অবস্থা, তা মুক্তি করবে। শনির সাড়ে সাথের প্রভাব অনেকাংশে কমে যাবে। শনি অবশ্যই নানাভাবে সুফল প্রদান করবে। সুতরাং আমি যে পাঁচটি রাশির নাম বললাম, মকর রাশি, তুলা রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি, এই পাঁচটি রাশি শনির এই নক্ষত্র পরিবর্তন 18 ফেব্রুয়ারি থেকে দীর্ঘ এক বছরের বেশি 15 মার্চ 2023 পর্যন্ত একটা সুখের মুখ তারা দেখবেই দেখবে। তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।